সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকে তোমাদের নতুন একটা চ্যাপ্টার পড়ানো হবে যার নাম ধাতুবিদ্যা এবং এর পার্ট আস্তে আস্তে বেরোবে এটা তোমাদের পড়ানো প্রথম পার্ট তো তোমরা এটাকে থামমেলটা দেখে নিয়েছ এবং এই চ্যাপ্টার সম্বন্ধে তোমাদের মজাদার এবং ইন্টারেস্টিং গল্পর সাথে পড়ানো হবে যেটা তোমরা এর আগে কোনো দিন পড়ো সেইভাবে তো সেইভাবে পড়ার জন্য সম্পূর্ণ ক্লাসটা বোঝানোর জন্য তোরা তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তাহলে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ বুঝতে পারবে তুমি যদি এই চ্যানেলের নতুন ভিডিওস হয়ে থাকো তাহলে এই ক্লাসটা দেখার পরে যদি ভালো লাগে তোমার ক্লাসটা এবং তাহলে অবশ্যই নিচে যে লাল বোতামটা দেখতে পাচ্ছ সেটা লাল থেকে সাদা করে দেবে এবং বেল আইকনটি অন করে রাখবে এবং ক্লাসটা যদি খুবই মজাদার লাগে এবং খুবই ভালো লাগে তোমাদের বুঝতে সুবিধা হয় তাহলে অবশ্যই নিজে কমেন্ট বক্সে জানাবে যে হ্যাঁ সত্যি ক্লাসটা ভালো লেগেছে এবার তোমাদের পড়াবো ধাতু বিদ্যা চ্যাপ্টারের নাম থেকেই চ্যাপ্টারের অর্ধেক জিনিস পড়া যায় ধাতু বিদ্যা ধাতু সম্বন্ধে তোমাদের বিভিন্ন জনের বিদ্যা মানে বিভিন্ন জ্ঞান আমরা অর্জন করব এই ধাতু কি ধাতু আমরা চারিদিকে ব্যবহার করছি দেখো এই মুহূর্তে হাতে যে ঘড়িটা রয়েছে ঘড়িটার উপরে যে কপারটা রয়েছে এটাও একটা ধাতু ঘড়ির ভিতরে যে কাটাটা রয়েছে সেটাও ধাতু এখানে যে লাইট জ্বলছে সেটাও একটা তার যে তারটা রয়েছে ফ্লামেন্ট রয়েছে সেটাও একটা ধাতু এই বোর্ডের যে সেটাও একটা ধাতু এই বোর্ডটা যে ঝুলানো রয়েছে প্রেখে সেটাও একটা ধাতু তো এই ধাতু ছাড়া আমরা প্রায় অচল এই ধাতু সেই আধুনিক যুগকে এগিয়ে নিয়ে যাচ্ছে পরপর ধাতুর জন্যই আমরা আস্তে আস্তে নতুন নতুন জিনিসের ব্যবহার শিখতে পারছি এবং নতুন নতুন যন্ত্রপাতি পাচ্ছি এই ধাতুর ব্যবহার কি আসতে হচ্ছে না বহু আগ থেকে হচ্ছে ধাতুর ব্যবহার পুরো ইতিহাস থেকে চলো সেই ইতিহাসটা আমরা একটুখানি জেনে নিই তাহলে ইতিহাসটা জানার আগে বলছি যে এই ধাতু কবে থেকে চালু হয় প্রথমে কী হতো মানুষ আস্তে আস্তে বন জঙ্গলে বাসবাস করার সাথে দেখি পাথরের ব্যবহার শিখলো প্রথমে সেটাকে কী বলা হয় পোস্তর যুগ প্রস্তর যুগ যখন আস্তে আস্তে শেষের দিকে আসলো তখন মানুষ এই পাথর খুঁজতে খুঁজতে ঘুরতে ঘুরতে নতুন একটা জিনিস পেলো তার নাম ধাতু তখন তারা জানতো না যেটা ধাতু তখন প্রথম কোন ধাতু তারা ব্যবহার করে প্রথম তারা তামা ব্যবহার করে এই তামার ব্যবহার দেখবে হরপ্পা সভ্যতায় মূর্তি পাওয়া যায় ব্রোঞ্জের মূর্তি পাওয়া যায় তাহলে সেই আদিম যুগ থেকে এই ধাতুর ব্যবহার আসছে এই ধাতুর জন্যই আধুনিক পৃথিবী আধুনিক পৃথিবী গড়ে উঠেছে এই ধাতু না পেলে আধুনিক পৃথিবী এত তাড়াতাড়ি গড়ে উঠত না কিন্তু আরও কিছু দিন লেট হতো হয়তো কিন্তু এই ধাতুই হচ্ছে আধুনিক পৃথিবীকে আধুনিক পৃথিবীকে এগিয়ে যাওয়ার নতুন দিক তাহলে ধাতু প্রথমে কোন ধাতু ব্যবহার করা হয় তামা ব্যবহার করেছে তারপরে কোন ধাতু ব্যবহার করে মানুষ তারপরে পেয়েছিল হচ্ছে লোহা তামার পরে কি ধাতু পায় লোহা তাহলে আজ আমরা পড়বো ধাতুবিদ্যা তাহলে ধাতুবিদ্যা এখানে কি আমরা জানি পর্যায় সরণি এর আগে পড়ে আসি যারা ভিডিওটা দেখো নি তারা নিচে ডেসক্রিপশন বক্সে কিংবা প্লে লিস্টে গিয়ে পেয়ে যাবে পর্যায় ভিডিওগুলো সেখানে যারা এক থেকে এক থেকে তেরো নম্বর শ্রেণীতে থাকে আধুনিক যে তারা প্রত্যেকেই তাহলে এতগুলো ধাতু সম্পর্কে আমরা পড়ব না এতগুলো ধাতু সম্পর্কে আমরা পড়বো না তোমাদের সিলেবাসে মাত্র আমরা যেই চারটে ধাতু সব থেকে বেশি পরিমাণে ব্যবহার করি সেই চারটে ধাতুর সম্পর্কে দেওয়া আছে আর আমরা সেই চারটে ধাতুর সম্পর্কেই পড়ব কি কি এফ ই লো আয়রন এ এল অ্যালুমিনিয়াম তারপরে কি সি ইউ কপার কপার মানে তামা এন জিঙ্ক বা দস্তা ঠিক আছে এই চারটে ধাতু সম্পর্কে আমরা পড়বো এই চারটে ধাতু সম্পর্কে আমরা কি কি পড়বো ফার্স্ট পর্ব এই চারটি ধাতুর ব্যবহার কোথায় কোথায় আমরা ব্যবহার করি এর ব্যবহার তোমরা বেশিরভাগই জানো কিন্তু আরও কিভাবে ব্যবহারগুলো মনে রাখতে পারবে এবং প্রত্যেকটা ভাগগুলো মনে দেবো ধাতু নিষ্কাশন এই ধাতুগুলো কি প্রকৃতিতে কিভাবে পাওয়া যায় এর আগে তড়িৎ বিশ্লেষণ আমি পড়িয়েছি এবং সেখানে তোমরা পেয়েছো ধাতুগুলো বিভিন্ন যৌগ রূপে আমরা পাই সরাসরি আমরা ধাতুগুলোকে পাই না বিভিন্ন অক্সাইড রূপে থাকে এবং সেখান থেকে এগুলোকে নিষ্কাশন করা হয় এই লোহার খনি তামার খনি থেকে ডাইরেক্ট ওইরকমভাবে লোহা তামা পাওয়া যায় না সেগুলোকে নিষ্কাশন করতে হয় তারপরে কি শঙ্কর ধাতু শঙ্কর ধাতু কি দুটি তিন রকমের ধাতুকে ব্যবহার করে তার আরও বাড়িয়ে তোলাকে শঙ্কর ধাতু বলা হয় লাস্ট বলবো খনিজ যে মাটির নিচ থেকে আমরা যেগুলো তুলছি ওগুলোই হচ্ছে খনিজ এইখান থেকে বলব খনিজ আকরিক ঠিক আছে আজকে তাহলে আমরা প্রথম যেই জিনিসটা পড়বো সেটা হচ্ছে লোহার ব্যবহার সম্পর্কে তাহলে আজকে আমরা তোমাদের শুধু ব্যবহারটা আর খনিজ সম্পর্কে বলবো এই দুটো জিনিস বলবো এবং পরবর্তী পাটে এই দুটো জিনিস তোমরা পেয়ে যাবে তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো রাখবে সময় এবং বেল আইকনটি অন করে রাখলে যখনই আমি নতুন ভিডিও ছাড়বো তখনই তোমরা পেয়ে যাবে তাহলে কী তোর মধ্যে আমরা কী কী জানলাম কি কী কী পড়বো আজকে পড়বো ব্যবহার আর খনিজ সম্পর্কে এবং খনিজ খুবই ইন্টারেস্টিংভাবে আমি বলে দেবো মজাদার জিনিস তাহলে এখানে কি বলবো লোহার সম্পর্কে ফার্স্ট এই লোহার ব্যবহার করবো ফার্স্ট কি বলেছি আমি ব্যবহার করবো লোহার ব্যবহার করবো লোহার ব্যবহার তোমরা সবই জানো ব্রেক থেকে শুরু করে নানা জিনিস কিন্তু এই লোহার ভিতরে অশুদ্ধি মেশানো থাকে যখন পৃথিবীতে পাওয়া যায় মাটি থেকে তোলা হয় তার ভিতরেও অশুদ্ধি মেশানো থাকে সেই অশুদ্ধিগুলোর হচ্ছে সেই অনুসারে অশুদ্ধিগুলোর ভাগ অনুসারে লোহাকে তিন ভাগে ভাগ করা হয় এক হচ্ছে কাস্ট আয়রন এবং খাতা পেন করে অবশ্যই লিখে নাও আমি যেভাবে বলছি ফার্স্ট নাম কি কাস্ট আয়রন তাই তোমাদের বইতে এইভাবে নেই আমি তোমাদের বলে দিচ্ছি এখানে কীরকমভাবে লিখতে হয় তাই তার জন্য খাতা পেন করে অবশ্যই লিখে দাও কাস্ট আয়রন এটা কি অনুসারে কিসের অশুদ্ধি মেশানো থাকে কার্বন কত পার্সেন্ট আছে সেই অশুদ্ধি অনুসারে মেশানো থাকে ঠিক আছে কার্বন এর মধ্যে থাকে টু টু পার্সেন্ট থেকে এবং এটা খুবই সহজে ভঙ্গুর হয়ে যায় ঠিক আছে ভেঙে যায় খুবই সহজে এই কারণে এটা সমস্ত ভারী ভারী কাজে ব্যবহার করা হয় না ঠিক আছে তাহলে কি কাস্টায়রনকে কি খুবই ভঙ্গুর তাহলে কি কাস্ট আয়রন বললে তোমার মনে হবে খুবই ভঙ্গুর এতে কার্বনের পরিমাণ বেশি থাকে একে বিশ অশুদ্ধ বলা হয় টু থেকে টু ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট ঠিক আছে তাহলে এটা কোথায় কোথায় ব্যবহার করা যেখানে নরম গাছ ব্যবহার করবো আমরা সেখানে ব্যবহার করবো তাহলে কাজটা আরো তাহলে কি যেমন জলের পাইপ রেলিং কড়াই লাইট স্তম্ভ লাইট পোস্ট বানানো হয় বাড়িতে কড়াইতে রান্না করো হাড়িতে রান্না করো হাড়িটাও নদী নদীতে বানানো হয় তারপরে কি বানানো হয় এগুলো কি নরম এর এগুলো কি সচরাচর উপর জোরে আঘাত করা হয় না জোরে আঘাত করলে এগুলো ভেঙে যাবে খুব তাড়াতাড়ি তারপরে কি জলের পাইপ বাড়িতে জলের পাইপ বসানো তবে টিউবওয়েল বা জলের কল যেটা বসানো হয় চাপা কলের জল তার বডিটা বানানো হয় এই কাস্ট আয়রন থেকে তাহলে বোঝা গেল সেকেন্ড এর ভাগ হচ্ছে স্টিল এইটা সব থেকে বেশি পরিমাণে ব্যবহার করা হয় লোহার স্টিলটাকে যেখানেই ব্যবহার দেখবে সেখানে স্টিলটা আমরা খুব পরিমাণে ব্যবহার করি এই স্টিলে কার্বনের পরিমাণ তাহলে কত থাকে জিরো পয়েন্ট ফাইভ ওয়ান ফাইভ থেকে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট পর্যন্ত কার্বন থাকে ঠিক আছে তাহলে এই স্টিল আমরা কোথায় কোথায় ব্যবহার করি দেখবে চুরি কাঁচি বল না স্টিলের থালা স্টিলের আসবাবপত্র তাহলে কি অস্ত্র যন্ত্রপাতি এসব বানানো হয় এছাড়া আরও কি কী বানানো হয় স্টিল থেকে দেখবে রেলগাড়ির পাত ট্রামের পাত রেলগাড়ির যে পাত থাকে যে পাতের উপর চলে রেলগাড়ি সেটা বানানো হয় স্টিল থেকে ট্রামের পাত বানানো হয় স্টিল থেকে জাহাজ বানানো হয় স্টিল থেকে জাহাজ যুদ্ধ জাহাজ এগুলো লিখে নাও খুব ইম্পর্টেন্ট যুদ্ধ জাহাজ আরও কি হয় এই স্টিল থেকে তরি চুম্বক বানানো হয় তরি চুম্বক এরপরে যখন বরাবর তরির চুম্বক বানানো হয় এই স্টিল থেকে কি হয় আমার হাতে যে ঘড়িটা দেখতে পাচ্ছে ঘড়ির যে কাটাটা আছে সেটাও স্টিলের তৈরি তাহলে কি হয় ঘড়ির কাটা বানানো হয় স্টিল থেকে বন্দুক বানানো হয় গান মেশিন বানানো হয় বন্দুকের গুলি বানানো হয় স্টিল থেকে ঠিক আছে গান মেশিন বানানো হয় স্টিল থেকে এটা হচ্ছে দ্বিতীয় ভাগ ছিল লাস্ট এবং লাস্ট ভাগ কি লাস্ট ভাগ হচ্ছে রড আয়রন কি রড একটা হসন্ত আছে রড আয়রন এই কারণে কি এটা সব থেকে শুদ্ধ লোহা বলা হয় একে শুদ্ধ লোহা কেন বলা এতে কার্বনের পরিমাণ কম তাই কারণ বিশুদ্ধ লোহা বলা হচ্ছিলো কার্বনের পরিমাণ বেশি তাই এটা শুদ্ধ লোহা কী কার্বনের পরিমাণ কম তাই একে শুদ্ধ লোহা বলা হয় তাই এতে কার্বনের পরিমাণ কত থাকে পয়েন্ট ওয়ান পার্সেন্ট থেকে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট পর্যন্ত কার্বন থাকে সব কম পরিমাণে থাকে এবং তাহলে এইগুলো থেকে কী কী বানানো হয় এইগুলো থেকে তাহলে যেই জিনিসগুলো আমাদের সব থেকে শক্ত দৃঢ় জিনিস দরকার ভাঙবে না সহজে সেই সব জিনিস বানানো হয় যেসব জিনিস বেশি পরিমাণে আঘাত সহ্য করতে পারবে যেমন শেখল বাড়িতে সে বানানো হয় বাদ্যযন্ত্রের তারপরে ম্যান হোলের ঢাকনা কারণ কি ওর্বর দিয়ে অনেক গাড়ি যায় অনেক লাফালাফি হয় তাহলে ওর উপর যদি সহজে ভেঙে যায় তাহলে আমার ওটা দরকার নেই তাহলে আমারওটা দরকার নেই তার জন্য কি হয় এই ম্যান হোলের ঢাকনা থেকে শুরু করে সমস্ত জিনিস বানানো হয় এই রড আয়রন থেকে বোঝা গেল এইবার তোমাদের দেখাবো কপারের ব্যবহার কপারের ব্যবহার সি ইউ কপারের সঙ্গে কি সিউ কপারের ব্যবহার কপারের ব্যবহার দেখো সবাই জানো তামার তার ব্যবহার করা কপারে কপারের বড়ো ব্যবহার হচ্ছে তামার তার ব্যবহার করা হয় তামার তার ব্যবহার করা হয় মিটার জেনারেটার ট্রান্সমিটার এইগুলো বানাতেও কপার ব্যবহার করা হয় ভিতরে দেখবে যে কয়েল বলা হয় পাতি বাংলা যেটাকে কয়েল বলা হয় কয়েলটা তামার তার দিয়ে বেচানো থাকে মোটরের ভিতর জেনারেটরের ভিতরে সেম কন্ডিশন ট্রান্সমিটারের ভিতর ট্রান্সফর্মার ভিতর সরি এবং তামা তড়িৎ এবং তাপের সুপরিমা তার জন্য কি হয় তামার তার বানানো হয় আর কি তাপের সুপরিমা বলে এটা ব্রয়লার বানানো হয় ব্রয়লার কি তাপবিদ্যুৎ কেন্দ্রে যার মধ্যে জল রেখে বয়ল করা হয় ঠিক আছে এই কারণে কি এটা তামা দিয়ে বানানো হয় ব্রয়লারটা পাইপ বানানো হয় এই একই কারণে তারপর চার নাম্বার কি কাঁসা পিতল আমরা ব্যবহার করি কাঁসার থালা পিতল বিভিন্ন ঠাকুর ঘরের জিনিসপত্র থেকে আসবাবপত্র যন্ত্রপাতি বিভিন্ন রকমের পিতলের যন্ত্রপাতি কাঁসা পিতল ব্যবহার করে আমরা বিভিন্ন জায়গায় দেখেছ কাঁসা পিতলও বানানো হয় যে শঙ্কর ধাতু সেটা হচ্ছে কপার দিয়ে ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট এই দুটো জিনিস এবং এই দুটো জিনিসটা আমার ভবিষ্যতে এর পরবর্তীতে যখন শঙ্কর ধাতু করব তখন পড়ব এরপরে কি জেডের অর্থাৎ জিঙ্কের ব্যবহার জিঙ্কের ব্যবহার কি লোহায় মরিচা পড়া থেকে লোহার উপর কি মরিচা পরে লোহায় মরিচা পড়া থেকে তার উপর গ্যালব্রোনাইজেশান পদ্ধতিতে ব্যবহার করা হয় জিঙ্কের প্রলেপ দেওয়া হয় তারপর গ্যালব্রোনাইজেশান পদ্ধতিতে ব্যবহার করা হয় কি জিঙ্কের প্রলেপ দেওয়া হয় লো লোহার উপর এটা সব থেকে ভিভিআই এটা শর্ট দেয় ঠিক আছে ভি ঠিক আছে লিখে নাও তারপর তরিত কোশ তরিত কোষ কি তরুক হচ্ছে ব্যাটারি জিঙ্কের ব্যাটারি দস্তার ব্যাটারি বলে জিঙ্কের ব্যাটারি লেড অ্যাসিড সেল অ্যাসিড ব্যাটারি ওর ভিতর কি দশ্তার পাত ব্যবহার করা হয় যে তরিতদার ব্যবহার করা হয় সেটাই হচ্ছে দস্তার পাত ব্যবহার করা হয় ঠিক আছে থেকে বড়ো ব্যবহার সেকেন্ড বড়ো ব্যবহার তরিত কোষে ব্যবহার করা হয় তারপরে হচ্ছে কি গোল্ড সিলভার নিষ্কাশন তাহলে কি গোল্ড সিলভারও কি মাটিতে শুদ্ধভাবে পাওয়া যায় না এরাও অশুদ্ধিবেচনা থাকে এইসব নিষ্কাশনে ব্যবহার করা হয় জিঙ্ক তারপরে কি পিতল তারপরে হচ্ছে গান মেটাল বন্দুকের যে বাইরের অংশটা বানানো হয় যে মেটালটা থাকে সেটাই হচ্ছে গান মেটাল বা পিতল পিতল দিয়ে কি আমরা পিতল ব্যবহার করি সব জায়গায় পিতলের দেখেছ পিতলের চামচ পিতলের তালা হয় তাহলে কি পিতল ব্যবহার করা হয় আর গান মেটালে ব্যবহার করা হয় এটাও আমরা পড়ব পিতলটা পড়ব ইন এর পরবর্তীতে স্টাল মেরে দিলাম তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের ব্যবহার সব থেকে দেখো আমার ঘড়িটা দেখতে পাচ্ছ ঘড়ির উপর যে সাদা পোলেটটা দেখতে পাচ্ছ এই সাদা পোলেটাই হচ্ছে অ্যালুমিনিয়াম এই ঘড়ির কাটা অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম সাদা দেখতে দেবে অনেক সময় তার ছিললে হয় তামার তার নয় অ্যালুমিনিয়ামের তার হয় তা অ্যালমোনিয়ামও কি তরিতে সুপরিমাণে তার জন্য কি এই অ্যালুমিনিয়ামের তার ব্যবহার করা হয় তারপর সেকেন্ড কথা দেখো কড়াই কড়াই তো বানানো হয় লোহা দিয়ে তাহলে কি দেবে হাঁড়ি বানানো হয় হাড়ি সাদা কালার হয় যেটা এমনি হাঁড়ি হয় সেটা দেখবে এই রান্নার বাসনপত্র বানানো হয় অ্যালুমিনিয়াম দিয়ে তারপর কি জানলা দরজার ফ্রেম জানলা দেখবে সাদা কালারের পাত ব্যবহার করা হয় ওটা হচ্ছে অ্যালমুনিয়াম তারপর হচ্ছে এই দেখো আমার বোর্ডটা দেখতে পাচ্ছি বোর্ডের নিচে যে আমি হাত দিয়ে দেখা একটা পাতটা লাগানো সেটা হচ্ছে অ্যালমুনিয়াম অ্যালমুনিয়ামের বিশাল ব্যবহার করা হয় তারপর হচ্ছে বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করা হয় তার ব্যবহার করা হয় অ্যালমোনিয়াম দিয়ে দেখবে অ্যালমুনিয়ামের পাত বসানো হয় অনেক সময় টিভির মধ্যে যদি কেউ খুলে দেখো বা মোবাইলের মধ্যে দেখা যাবে অনেক জায়গায় অ্যালমুনিয়ামের ব্যবহার আছে তারপর হচ্ছে কি রং বাজি ব্যবহার করতে রং তৈরি করতে অ্যালুমিনিয়াম লাগে এবং বাজি তৈরি করতে অ্যালুমিনিয়াম লাগে তারপরে লাস্ট হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার অ্যালুমিনিয়ামের ডুলারুমিন জাতীয় একটি শঙ্কর ধাতু বানানো হয় এই শঙ্কর ধাতুর ব্যবহার বিশাল পরিমাণে ডুলারুমিন ঠিক আছে ডুলারুমিন দিয়ে এরোপ্লেনের খাঁচাটা বাইরের খাঁচাটা বানানো হয় ডোলারুমিন দিয়ে এবং বিভিন্ন গাড়ির খাঁচাও বানানো হয় ডোলার ডোলা ডোলারুমিন দিয়ে তারপর কি অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ বানানো বানানো হয় এই দিয়ে এই শঙ্কর ধাতুরুত্র আমরা ভবিষ্যতে বলবো বুঝতে পারলে এই জিনিসগুলো আমি যেমন স্টেপ বাই স্টেপ বললাম যেখানে দরকার হবে সেখানে পজ করে রিভাইজ করে রিভাইন করে আবার লিখে নেবে ঠিক আছে আর তারপরে এইবার তোমাদের আমি পড়বো সেকেন্ড যেটা পড়াবো খনিজ এবং আকরি আনন্দ খনিজ কি আকরি কি খনিজ কথাটা তোমরা ভূগুলোও শুনেছো আখরিকও শুনেছ কিন্তু দুটোর মেয়েদের পার্থক্য কী দুটোর ভিতর মিল কোথায় সেই জিনিসটা আমি তোমাদের সহজেই বলবো এবং সবার শেষে তোমাদের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এত সোজাভাবে বলে দেবো এমন সোজা পদ্ধতিতে বলে দেবো যেটা এর আগে হয়তো তোমাদের কেউ এরকমভাবে বলেনি কিংবা কেউ এরকমভাবে শেখায়নি সেই কোশ্চেনটার জন্য অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো এবং সেটা তোমাদের হান্ড্রেড পার্সেন্ট এবার পরীক্ষায় দেবেই এবার তাহলে কী বলবো প্রথমে খনিজ যে প্রকৃতিতে বিভিন্ন ধাতব যৌগ কী পাওয়া যায় প্রকৃতিতে বিভিন্ন ধাতব যৌগ বালি কাকর সাথে মাটিতে মিশে পাথর রূপে পাওয়া যায় পাথর রূপে পাওয়া যায় এদের খনিজ বলে কি এই ধাতুগুলো কি অধাতুর সাথে মিশে থাকে বালি কাকর এইগুলোর সাথে মিশে পাথর রূপে মাটির নিচে জমা থাকে সেইগুলোকে আমরা কি বলি খনিজ বলি সেরকম খনিজের নাম কি চীনা মাটি বা বক্সাইড রেড হেমাটাইড এগুলো সবই হচ্ছে খনিজ এবং হচ্ছে এ কার এ এল মানে অ্যালমোনিয়ামের পদার্থ চিনামাটি বক্সাইড ও খনিজ পদার্থ রেড হেমাটাইড হচ্ছে লোহার খনিজপত্র এ ভি বা আয়রন এ হচ্ছে খনিজ পদার্থ কেন হচ্ছে মাটির নিচে যারা পাথর রূপে থাকে বালি পাথর তাদের সাথে মিশে থাকে তাদের বলা হয় খনিজ এবার পরব হচ্ছে আকরিক কি এবং এদের মধ্যে পার্থক্য কী আকরিক কি যেসব খনিজকে যেসব মাটির নিচে যেসব খনিজ থাকে সেই সব খনিজকে যদি সহজে সহজে একটা কন্ডিশন লেগে গেছে কি দেখো সহজে এই খনিজ যে পাওয়া যাচ্ছে এই খনিজগুলোকে যদি সহজে এবং স্বল্প ব্যয়ে মাটির উপরে তোলা যায় এবং সেইগুলো থেকে ধাতু নিষ্কাশন করা যায় খুবই সহজে খুবই স্বল্প টাইমে খুবই স্বল্প ব্যয়ে তখন তাকে বলা হয় আকরিক যদি বেশি টাইম লাগে তখন তাকে আমরা আকরিক বলবো না তখন সেটা খনিজ পদ্ধতি কিন্তু আকরিক নয় সেটা খনিজ পদার্থ যদি স্বল্প টাইম না লাগে স কম সময় যদি না লাগে তাহলে সেটা খনিজ পদার্থ নয় বেশি টাইম লাগলে তাহলে সেটা খনিজ পদার্থ এই সরি স্বল্প টাইম না লাগলে যদি বেশি টাইম লাগে তাহলে সেটা আকরিক নয় কিন্তু খনিজ পদার্থ এবার এরকম কথাগুলো উদাহরণ কি যেমন বক্সাইট রেড হেমাটাইড আয়রন পায়রাইটিস এগুলো সবই হচ্ছে কি খনিজ পদার্থ এবার তোমাদের যে ইম্পর্টেন্ট কোশ্চেনটা পড়াবো সেটা হচ্ছে সমস্ত আকরিকই খনিজ পদার্থ কিন্তু সমস্ত খনিজই আকরিকই নয় ঠিক আছে সমস্ত খনিজ পদার্থই আকরিক নয় কিন্তু সমস্ত খনিজ পদার্থই সমস্ত আকরিক হচ্ছে খনিজ পদার্থ এই কোশ্চেনটা তোমাদের বুঝতে খুবই অসুবিধা হয় আমি তোমাদের বলে দিচ্ছি কি বললাম সমস্ত খনিজই আকরিক পদার্থ নয় কিন্তু সমস্ত আকরিকই খনিজ পদার্থ কারণ কি মাটির নিচ থেকে যেসব আকরিককে আমরা তুলতে পারি তাদের যদি আমরা সহজেই বের করে আনতে পারি তাদের থেকে ধাতুগুলো তাহলে সেটা আকরিক না হলে সেটা আকরিক নয় কিন্তু খনিজ পদার্থ মাটির নিজে পাগালেই যে রকম হচ্ছে তোমার একটা উদাহরণ দিচ্ছি দেখো সমস্ত মানুষই ডাক্তার সমস্ত ডাক্তারি মানুষ কিন্তু সমস্ত মানুষই ডাক্তার নয় কারণ ডাক্তার হতে গেলে তার কি কন্ডিশন দরকার ডাক্তার হতে গেলে সে মানুষ হবে ডাক্তারই মানুষ হয় কিন্তু সমস্ত মানুষ ডাক্তার হয় না কারণ কি সমস্ত মানুষের মেডিকেল ডিগ্রি করা থাকে না তাদের মেডিকেল পাস করা থাকে না তার জন্য তারা ডাক্তার হয় না তাহলে একটা কন্ডিশন লেগে আছে তাহলে খনিজ হতে গেলে খনিজ থেকে খনিজ থেকে আকরিক হতে গেলে একটা কন্ডিশন অবশ্যই আছে আকরিক হতে গেলে এই খনিজ থেকে আকরিক যদি পায় সেখানে যদি ধাতু নিষ্কাশন করা যায় সেটা হচ্ছে কি স্বল্প স্বল্প ব্যয় থাকতে হবে অল্প খরচ হতে হবে আধি হবে সহজে সহজে পাওয়া যেতে পারে যদি তাহলেই তাকে আমরা বলবো হচ্ছে আকরিক যে সমস্ত ডাক্তারই মানুষ কিন্তু সব মানুষ ডাক্তার নয় কারণ তাদের কাছে মেডিকেল লিটার নেই সব মানুষের কাছে কিন্তু সমস্ত ডাক্তারের কাছে মেডিকেল লিখতে আসে এবং তারা মানুষের সমস্ত বৈশিষ্ট্য বহন করে তার জন্য তারা মানুষ তাহলে কী এই খনিজ পদার্থ যখন সে স্বল্প ব্যয় তৈরি বের করা যাবে যে তার থেকে ধাতু আর স্বল্প খনজে ব্যবহার করা যাবে এবং কম সময়ে তখন তাকে বলবো আকরিক যেমন হচ্ছে বক্সাইড আর চীনা দুটোই হচ্ছে অ্যালোমোনিয়াম দুটোই হচ্ছে অ্যালুমিনিয়ামের সরি অ্যালোমিনিয়ামের খনিজ পদার্থ এর ভিতর কোনটা আকরিক আর কোনটা খনিজ যেইটা আমি সহজে মাটির নিচ থেকে তুলতে পারবো সেইটাই হচ্ছে খনিজ আর যেটা সহজে বের করতে পারবো যেটা থেকে আমি সহজে পারবো না সেটাই হচ্ছে খনিজ আর যেটা সহজে তুলতে পারবো সেটাই হচ্ছে আকরিক তাহলে এর ভিতরে আকরিক হচ্ছে বক্সাইডটা হচ্ছে আকরিক কি বক্সাইটটা হচ্ছে এর আকরিক অ্যালুমিনিয়ামের আকরিক কারণ হচ্ছে কি এটা সহজে এবং কম খরচে মাটির থেকে তোলা যায় কিন্তু চীনা মাটি এর আকরিক নয় কারণ এটাকে সহজে এবং কম খরচে নিচ থেকে তোলা যায় না এটা সহজে এবং কম খরচে মাটির নিচ থেকে তোলা যায় না তার জন্য এটা আকরিক নয় এটা এর কি খনিজ পদার্থ কিন্তু এর আকরিক নয় আকরিক নয় বোঝা গেল এবার আমি তোমাদের যেই জিনিসটা দেখাবো এখান থেকে শর্ট কোর্শন আমি ছকের সাহায্যে দেখাবো এই ছকটা বাড়িতে বানিয়ে রোজ একবার করে পড়বে অবশ্যই এবছর একটা না একটা শর্ট পাবে হান্ড্রেড পার্সেন্ট কমন দিচ্ছি আমি হান্ড্রেড পার্সেন্ট কমন যে একটা না একটা শর্ট তোমরা অবশ্যই পাবে পরীক্ষায় এবার আমি তোমাদের পড়াবো যে এইখান থেকে বললাম না এই চারটে থেকে একটা অবশ্যই পেতে পারবে পরীক্ষার সম্ভাবনা বিশাল সম্ভাবনা যে এফি প্রত্যেকটা ধাতু এবং তার যে আকরিক মানে যেইগুলো থেকে সেই ধাতুগুলো তৈরি করা হয় সেইগুলোর নাম আমি বলেছি এরকম ছকটাই চারটে পুরো মুগস্থ করে এবং কীভাবে মনে রাখবে সেটাও বলেছি লোহা লোহা কীরকম একটা লাল লাল লালচে কালার হয় তাই সেখান থেকে বললাম রেড হেমাটাইড লোহা তারপর কপার কপার কি সিও সিওর ইংরেজি কপার কপার পায়রাইটিস কপার থেকে কপার পায়রাইটিস জেডেন জিঙ্ক জিঙ্ক ব্লেড কি জেডেন জিঙ্ক ব্লেড অ্যালুমিনিয়াম কি বক্সাইড এটা মনেই থাকে সবার অ্যালুমিনিয়াম বক্সাইড জেডেন কি জেডেন জিঙ্ক জিঙ্ক থেকে জিঙ্ক ব্লেড কপার কি কপার থেকে কপার পাইরাইটিস আর লোহা থেকে কি রেড হেমাটাইট এই চারটে অবশ্যই এখান থেকে নাইনটি পারসেন্ট চার্জ চারটে ভিতর থেকে একটা কোশ্চেন তোমাদের এবার আসতে পারে তো অবশ্যই ভালো করে জিনিসটা পড়ো এবং পরবর্তী ক্লাসগুলো ফলো রাখো